প্লিজ ওয়েলকাম আসানসোল বর্ধমান থেকে সঙ্গীত তিওয়ারি। একটা ছেলের কখন আনন্দ হয়? যখন একটা মেয়ে তাকে বলে আমি তোমাকে ভালোবাসি। আর অত্যাচার যখন ওই মেয়েটাই বলে আমি তোমাকে খুব ভালোবাসি। পৃথিবীতে সবচেয়ে বেশি ইংরেজি কোথায় বলা হয়? কোথায়? দিনের বেলা ইউএসএ তে আর রাত্রিবেলায় ইন্ডিয়ায়, তিন পেগ খাওয়ার পর। তো লেলাডুদা গরু কেনার জন্য একটা দোকানে গেছে। বাহ! দোকানদার বললো, দাদা এই যে গরুটা দেখছেন, এর দাম 30,000 টাকা, দু বছরে একটা বাছুর দেয়। বাহ! আর এই গরুটা দেখছেন, এর দাম 10,000 টাকা, দু বছরে 5টা বাছুর দেয়। বাবা! কেন এরকম কেন? আরে দাদা, ক্যারেক্টার বলেও তো একটা কথা আছে নাকি? ভাম একদিন লেট নাইট পার্টি করে গাড়ি করে ফিরছে, পুলিশ অফিসার দাঁড় করিয়েছে। দাদা এই মেশিনটার মধ্যে নিঃশ্বাস নিয়ে দেখান। না দাদা পারবো না। কেন? না দাদা আমার শ্বাসকষ্ট আছে। ঠিক আছে তাহলে একটু ব্লাড স্যাম্পেল দিন। না দাদা পারবো না। কেন? না দাদা আমার শরীরে হিমোগ্লোবিন কম আছে। ঠিক আছে তাহলে গাড়ি থেকে বেরিয়ে এই রাস্তাটা বরাবর সোজা হেঁটে দেখান। না দাদা পারবো না। কেন? দাদা আজকে খুব নেশা করে ফেলেছি। লেদারুদার বউকে কিডন্যাপাররা কিডন্যাপ করে নিয়েছে। কিছুদিন পর একটা আংটি পাঠিয়েছে। লেদারুদা বললো, বিশ্বাস করি না, আরো প্রমাণ পাঠাও। দুটো দুল পাঠিয়েছে। লেদারুদা বললো, বিশ্বাস করি না, আরো প্রমাণ পাঠাও। একটা হিরেন নেকলেস পাঠিয়েছে। লেদারুদা বললো, ঠিক আছে আমারটা আমি পেয়ে গেছি, এবার তোরা বুঝে নে। একদিন ভাম আমাকে এসে বলছে, বুঝলি ভাই, আজকে একটা মেয়ের মান সম্মান হানি হওয়ার থেকে তাকে বাঁচিয়েছি। বাহ, ভালো কথা। তা কি করে? সেলফ কন্ট্রোল রে ভাই, সেলফ কন্ট্রোল। রাত্রেবেলা আমি একদিন গাড়ি করে ফিরছি, ফাঁকা রাস্তা, একটা মেয়ে একা একা হাঁটছে। এত রাত্রে কোথায় যাবে ভাবলাম, লিফট দিয়ে দিই, গাড়িটা সাইড করে পার্ক করলাম। বললাম, ম্যাডাম উঠে আসুন। দাদা 3 দিন ধরে এই করছি, আজকে বাড়ি যাব। ভাম একটা সুলভ শৌচালয়ে গেছে, প্রথম দরজায় নক করেছে। ভেতর থেকে একজন বললো, দাদা সব থেকে বেশিক্ষণ টয়লেটে থাকার রেকর্ড বানাচ্ছি। তার পাশের দরজায় নক, একই কথা। তার পাশের দরজায় নক, একই কথা। পরের দিন পেপারে হেডলাইন, সব থেকে বেশিক্ষণ টয়লেটে বাইরে কাটানোর জন্য ভাম পুরস্কার পেয়েছে। এই দড়ি কি নাইলনের? তোর মুখ থেকে কোনো ভালো কথা কোনোদিনও বেরোবে না। রনিদা, তুমি কোনো তালিবানি দেশে থাকলে তোমার পাথর ছুঁড়ে মারা হতো। কেমন হয়েছে সেই নিয়ে আর মন্তব্য করবো না, মার্কসও দেখতেই পাবে। অল দ্য বেস্ট। শ্রীলেখা, গুড, কিপ ইট আপ। পরান্দা, আগের চেয়ে ভালো, ভেরি গুড। মানুষীদি, খুব ভালো, খুব এনজয় করেছি। থ্যাংক ইউ।